আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? একটা বই হাদিয়া পেয়েছি, বইটা হাদিয়া করেছে পেনফিল পাবলিকেশন। ধন্যবাদ আপনাদেরকে বইটা হাদিয়া দেওয়ার জন্য। টপিকটা খুবই চমৎকার, ট্রান্সজেন্ডার, রংধনু, সন্ত্রাস, যৌন বিকৃতির কালো অধ্যায়। তো এটার মূল লেখক কোনো বাংলাদেশি না, এটা হচ্ছে ডক্টর ইয়াদ কুনাইবি, মুসলিম স্কেপটিক টিম এটাকে সম্ভবত অনুবাদ করেছে, কিছু একটা হবে। আমরা একটু পেছন পার্টটা পড়ে নিই। এখানে লেখা আছে ট্রান্সজেন্ডার সময়ের আলোচিত একটা ইস্যু। কেউ কেউ এটা বিশ্বাসই করতে পারে না যে রংধনু সন্ত্রাসের সাথে এর কোনো সম্পর্ক আছে। এটা আসলে কি? এটা কি নিছক কোনো শব্দ বা পরিভাষা, নাকি শব্দের আড়ালে এক ভয়ঙ্কর সন্ত্রাসবাদের উপাখ্যান? আমার কিছু উচ্চারণের সমস্যা থাকতে পারে, সঠিকটা জানলে উচ্চারণ করে দিবেন ইনশাআল্লাহ। যারা কেবল মনে করছে ট্রান্সজেন্ডারের মানে হলো স্বাভাবিক লৈঙ্গিক ভিন্নতা কিংবা হাস্যকর কোনো চিত্র, তারা কখনো কল্পনাও করতে পারবেন না ভিন্ন ব্যানারে মাঠে নামা এই রংধনু সন্ত্রাসের শেকড় কতটা গভীরে, যৌন বিকৃতির এই কালো অধ্যায় কতটা ভয়ঙ্কর। বৈশ্বিক পুঁজিবাদী মোড়লরা বিশ্বজুড়ে কি এক মানব সভ্যতা বিধ্বংসী যুদ্ধের অবতারণা করছে, আত্মস্বার্থ জিয়ে রাখছে? কি লাভ লুকিয়ে থাকতে পারে এমন বিকৃতিতে বৈশ্বিক এজেন্ডা হিসেবে নেওয়ার মধ্যে? মানে এই যে বৈশ্বিক এজেন্ডার ভিতরে নিচ্ছে এই বিষয়টাকে, এটা নিয়ে আসলে লাভটা কি তাদের? ডক্টর ইয়াদ কুনাইবি হাফিজুল্লাহ লেকচার অবলম্বনে, আচ্ছা এটা লেকচার অবলম্বনে, বেসিক্যালি লেকচার অবলম্বনে মুসলিম স্কেপটিক টিমের সংযোজন এবং গ্রন্থনায় রচিত এই বইটির আপনাকে জানাবে বিকৃত ও বাস্তবতা বিবর্জিত চর্চাকে গবেষণার নামে এবং অপবিজ্ঞানকে বিজ্ঞানের নামে প্রতিষ্ঠিত করে একদল অভিশপ্ত কি এক ভয়ানক যুদ্ধের প্রারম্ভিক রসদ জুগিয়েছে। এর আদ্যপান্ত জানতে আপনাকে অবশ্যই পড়তে হবে বইটি, কারণ ইমানের বিপরীতে কুফরের, আল্লাহর সহজাত সৃষ্টির বিপরীতে শয়তানের বিকৃত উল্লাসের, দিন ইমান মানব সভ্যতা রক্ষার বিপরীতে শয়তানের সাম্রাজ্য প্রতিষ্ঠা এ যুদ্ধে আমাদের প্রথম করণীয় হলো এ সম্পর্কে জানা এবং অন্যকে জানানো। চমৎকার একটা লেখনীয় এবং এই লেখনটা পড়লে একটা বইয়ের ব্যাপারে একটা ধারণা চলে আসতেছে। আর যেটা বুঝতে পারলাম, এটা শুধুমাত্র অনুবাদই না, হ্যাঁ তার অ্যাকচুয়ালি তার যে লেকচারগুলো ছিল সেটার অবলম্বনে যে মুসলিম স্কেপটিক টিমটা আছে তা এখানে আরো সংযোজন করেছে, গ্রন্থ রচনা করছে। হ্যাঁ, তো ভালো একটা কাজ হবে আশা করা যাচ্ছে। আমি একটু ভেতর পার্টটা দেখি, পেনফিল পাবলিকেশন, তো তার ব্যাপারে কিছু বলা হয়েছে, জেন্ডার সন্ত্রাস। আচ্ছা, আপনার চাইলে স্ক্রিনশট নিয়ে পড়তে পারেন নিজেরা, ঠিক আছে। এখানে মূল বই, মূল লেখক, অনুবাদ ইরফান সাদিক, সম্পাদনা করেছেন ওনারা। এবং আমরা দেখি এটার বইটার প্রাইসটা কত আছে, 240 টাকা। আশা করা যায় ডিসকাউন্টের পর কিছুটা অবশ্যই কমবে। বানান সমন্বয় টিম পেন ফিল করেছে। আচ্ছা, শুরুর আগে এখানে এটা একটা ভালো কাজ করছে আমার মনে হইতেছে, দেখি তো আসলে বিষয়টা আমি সেটা তাপ যা ভাবছি তাহবি না। হ্যাঁ, এটা খুব ভালো কাজ করছে। দেখেন এই যে অনেকগুলো টার্ম আছে বইয়ে, অনেক সময় বোঝা যায় না, তো শুরুতে তারা এই যে টার্মগুলো হ্যাঁ দিয়ে দিছে। হ্যাঁ, এজ, অ্যাগ্রেসিভ, এজেন্ডা অর্থ কি, হ্যাঁ তারপর হচ্ছে ওরে আল্লাহ, অ্যারোমেটিক, অ্যাসেক্সুয়াল, বাইজেন্ডার, বাইন্ডারি বাঁধন, ভাই এইসব টার্মগুলো মুখস্থ করে ফেলতে হবে সিরিয়াসলি, কারণ তারা তো হামলাই করে এইসব টার্ম দিয়ে। হ্যাঁ, টার্মগুলো মুখস্থ করে ফেললে এদের মানে কোন দিয়ে কথা নিয়ে যাচ্ছে সহজে বুঝতে পারবেন, ভাই খুবই গুরুত্বপূর্ণ এই টার্মগুলো, আপনি পারলে দেখে মুখস্থ করে আলাম, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে আমাদের সূচিপত্র, আপনি স্ক্রিনশট দিয়ে বা পজ করে পড়তে পারেন। আমি ভুল হতেই পারি, জেন্ডার রাজনীতি, জেন্ডার অর্থ, উপমহাদেশে ট্রান্সজেন্ডার, তৃতীয় লিঙ্গ বনাম হিন্দু বনাম মুসলিম হিজড়া, যৌন সম্পর্ক, জেন্ডার, খোঁজাকরণ। এই খোঁজাকরণ নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। হ্যাঁ, অনেকে দেখবেন ইতিহাসে, অনেকে ইতিহাস নিয়ে বলতেছে যে রাজাদের সময় নাকি এই যে পুরুষদেরকে হিজড়া বানাইতো, মানে কতবার একটা মিথ্যা কথা, পুরুষদেরকে হিজড়া বানাইতো না, পুরুষদেরকে নপুংস করতো।
এবং নপুংসক করে তাদের আচরণটা দেখতে হিজরতের মতো মনে হয়, ছিদ্র তার একটা জাস্ট নাম দেওয়া হয়েছে ঠ্যাং হিজরা, কিন্তু হিজরা তো বানান যায় না, আপনি কীভাবে হিজরা বানাবেন, হিজরা তো জন্মগত বিষয়। তো যাই হোক, এই এইখানে সূচিপত্রগুলো আছে। তো আশা করতেছি আপনারা কারা কারা বইটা পড়ছেন অবশ্যই জানাবেন, আশা করি বইটা ভালো হতে পারে। যেহেতু আমার কাছে ছবিও আছে দেখা যাইতেছে, হ্যাঁ হয়ে গেল এই এই ছবি, এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি এটা। ও আচ্ছা, তাদের বইতে দেখতে পাচ্ছেন বাচ্চাদের বইতে এইসব ছবি দেওয়া, নাউজুবিল্লাহ, চিন্তা করে দেখছেন এই বাচ্চাদের বইতে এইসব ছবি তারা অ্যাড করছে। হ্যাঁ মানে তারা কি বড় একটা এজেন্ডা নিয়ে আগাইতেছে, চিন্তা করা যায়। তো যাই হোক, পেনফিল পাবলিকেশন প্রচুর বই আছে দেখা যাচ্ছে। এই তো ধন্যবাদ বইটা হাদিয়া দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ ভালো লাগলো, অনেক কাজে একটা বই আশা করা যাচ্ছে। আপনারা যারা পড়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন বইটা কেমন লেগেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।